সকালে সূর্য সব সময় দিনের পূর্বাভাস দেয় না, হারারতেও হয়েছে তাই। ইনিংসের শেষে মাহমুদুল্লাহ রিয়াদের 150, তাসকিনের ক্যারিয়ার বেস্ট 75 রান। দেশের ক্রিকেটে আলোড়ন তুলেছে রিয়াদ তাসকিনের বন্দনার পাশাপাশি ফুটবলের খবরও আছে আজ। আকাশ প্রেজেন্স 5415, সাথে আছি তাসওয়ান নাফি। প্রথম দিন যেখান থেকে শেষ, দ্বিতীয় দিন ঠিক সেখান থেকেই বাংলাদেশের শুরু। রিয়াদের প্রত্যাবর্তনের গল্পের সাথে ব্যাট হাতে তাসকিনের অবিশ্বাস্য নক। দ্বিতীয় দিনে টাইগারদের ঘুরে দাঁড়ানো চিত্র এবং টেস্টের বর্তমান অবস্থা সবার আগেই জেনে আসতে চাই। মাহমুদুল্লাহ রিয়াদের এমন প্রত্যাবর্তন নিয়ে চাইলেই গল্প লেখা যাবে। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন 150 রানে। শুধু রিয়াদই নন, তাসকিন আহমেদের 75 রানের ইনিংসটাও সমান গুরুত্বপূর্ণ। দুজনের 191 রানের জুটি নবম উইকেটে একই সাথে বাংলাদেশের জন্য এবং হারারের ইতিহাসে সর্বোচ্চ। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ 468। জবাবে ব্যাট হাতে জিম্বাবুয়ের শুরুটাও খারাপ হয়নি, তবে মাঝে সাকিবের আঘাত। রোডেশিয়ানরা দিন শেষ করেছে 1 উইকেটে 114 রান নিয়ে। জিম্বাবুয়ে এখনও পিছিয়ে 354 রানে। ঘরে ঘরে ঈদ কাটুক আকাশ ছোঁয়া খুশিতে। এই ঈদে নতুন আকাশ সংযোগ কিনুন 400 টাকা ডিসকাউন্টে। অফারটি চলবে 1 থেকে 21 জুলাই পর্যন্ত। চলে আসুন আকাশের ছকছকে টিভি দেখার নতুন দুনিয়ায়। জিম্বাবুয়ের উইকেট হবে পেস বান্ধব, সেটা সবারই জানা। তাই একমাত্র টেস্টে কেমন করবে ইবাদত তাসকিনরা, সেটা নিয়ে ছিল যত জল্পনা কল্পনা। ব্যাটসম্যানরা তাদের কাজ করে দিয়েছেন, তবে সুবিধামতো কন্ডিশন পেয়ে কেমন করলেন পেসাররা, বিস্তারিত রিপোর্টে। জিম্বাবুয়ের সাথে একমাত্র টেস্টে লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় 450-এর বেশি রান দাঁড় করায় বাংলাদেশ। কন্ডিশনার উইকেটকে কাজে লাগিয়ে দলে থাকা দুই পেসার দারুণ কিছু করবেন, সেটাই আশা ছিল সবার। নতুন বলে সুইংটাকে কাজে লাগাবে ইবাদত, এটাই ছিল প্রত্যাশিত। কিন্তু বলের গতি আর লেন্থ ঠিকঠাক থাকলেও কি যেন নেই। এরকম কন্ডিশনে পেসারদের যে উইকেটের ক্ষুধা থাকবে সেটা একদমই চোখে পড়েনি ইবাদতের মধ্যে। দুই স্পেলে বল করে উইকেটের খাতা একেবারেই শূন্য। ইবাদতের টেস্ট ক্যারিয়ারের দিকে তাকালে হতাশা ছাড়া আর কোনো উপায় নেই। জিম্বাবুয়ের সাথে হারারে টেস্টের আগে 5 ইনিংসে সেরা বলিংটা করেন 2 বছর আগে কলকাতায়, 1টা উইকেট নিতে যেখানে রান দিয়েছেন 65-এর বেশি। জিম্বাবুয়ের সাথে ইবাদতের নতুন বলের পার্টনার তাসকিন আহমেদের আলো ছড়ানো ব্যাটিংয়ের পর বল হাতেও দেখিয়েছেন ভেলকি। সুইংয়ের সাথে ভেরিয়েশন, উইকেট না পেলেও বোলিংয়ের বৈচিত্র্য দিয়ে ব্যাটসম্যানদের বেকায়দায় ফেলেছেন কয়েকবার। প্রথম 2 স্পেলে কোনো বাউন্ডারি না খেলেও শেষ বিকেলে 3 বাউন্ডারি শুধু ইকোনমিটাই বাড়িয়ে দেয় ঢাকা এক্সপ্রেসের। তাসকিনের ফিটনেস নজর কেড়েছে সবার। দ্বিতীয় দিনের 1.5 সেশন ব্যাটিং করেও বোলিংয়ে ছিল দুর্দান্ত রিদম। ফিটনেস নিয়ে তাসকিনের সংগ্রামটা যে কাজে দিয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। দেশের উইকেট পেস বান্ধব না এমন বুলিয়া ওড়ানো হয় সব সময়। অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ের সাথে পেসাররা যদি জ্বলে উঠতে না পারেন তবে তাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন থেকে যায়। তাসওয়ার নাফি, অলরাউন্ডার। খুব সহজে ঘরে বসে শপিং করতে চান? আপনার সেরা পছন্দ হতে পারে ইভেলি। অনলাইন শপিংয়ের সবচেয়ে এক্সাইটিং সব অফারগুলো এখন ইভেলিতে। আপনিও কেনাকাটায় আস্থা রাখুন ইভেলিতে। দিনের পর দিন পারফরমেন্স করে যান পরীক্ষিতরা, অথচ সম্ভাবনার দোহাই দিয়ে দলে টিকে থাকেন তথা কথিত তরুণ ক্রিকেটাররা। সাইফ সাদমান কিংবা শান্ত, দেশ থেকে দেশের বাইরে পরিসংখ্যান কখনোই তাদের পক্ষে কথা বলেনি। দিনে দিনে সময় তো কম পেরোয়নি, কবে শিখবেন তারা? মানুষ প্রত্যয় রিপোর্ট। হারারে টেস্টের প্রথম ইনিংসের শুরুর বিপর্যয়ের পর বাংলাদেশ দলের দুর্দান্ত প্রত্যাবর্তন, যার নেতৃত্বে 7, 8 আর 10 নম্বরে নামা লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ আর তাসকিন আহমেদ। অনেকদিন পর সাদা পোশাকে ঘুরে দাঁড়ানো, যার মূলে চাপ নিতে পারার সক্ষমতা। হোক না জিম্বাবুয়ে, এমন পারফরমেন্স তো আর ফেলে দেওয়া যায় না। তবে সামান্য কিছু ছোট ছোট ঘটনা বাদ দিলে যাদের গায়ে তরুণ সম্ভাবনাময় তকমা লেগেছে তারা বেশিরভাগই ব্যর্থ। সাইফ হাসানকে দিয়ে শুরু করা যাক। দেশের থেকে দেশের বাইরে টেস্ট খেলেছেন বেশি, তবে ব্যর্থতার গল্পটা বদলায়নি। ব্যাটিং গড়ি বলে দেবে সাইফের আন্তর্জাতিক ক্যারিয়ার কতটা মলিন। ইনজুরি আর দলে সুযোগ না পাওয়ার মাঝেই নিজের ক্রিকেট ক্যারিয়ার বয়ে নিয়ে চলছেন সাদমান ইসলাম। দেশে যত রান করেছেন দেশের বাইরে পুরো তার সমান। তবে ম্যাচের ব্যবধান বলছে বিদেশের মাটিতে সাদমানের ব্যর্থতার উপাখ্যান। শান্তকে নিয়ে তো আর নতুন করে কিছু বলার নাই। মাঝে মধ্যে জ্বলে উঠেছেন, তবে যত দ্রুত স্বপ্ন দেখিয়েছেন ততই দ্রুততা ভেঙেছেন।
ব্যতিক্রম আছেন দুজন। সাদা পোশাকে দেশের মাটিতে সৌম্য সরকারের পারফরমেন্স বাদ দিলে দেশের বাইরে ঈর্ষণীয়, কোনোভাবেই অবহেলা করার সুযোগ নাই। তবে দেশের মাটিতে সৌম্যের পরিসংখ্যান ততটাই নাজুক, এর সমাধান আসলে কি সৌম্যকে সেটা নিজেরই খুঁজতে হবে। মোসাদ্দেক সৈকতকে নিয়ে নিয়মিতই আলোচনা হয়, তবে টেস্ট ক্রিকেটে তার পারফরমেন্স ফেলে দেওয়ার মতো নয়। অল্প যে কয়েকটি ইনিংস খেলেছেন সুযোগ কাজে লাগিয়েছেন, পারফরমেন্স অন্তত সে কথাই বলে। তবে প্রমাণের এখনও বাকি অনেক কিছু, তার জন্য চাই সুযোগ। মোসাদ্দেক সেটা পাবেন কিনা প্রশ্ন হতে পারে সেটাই। বাংলাদেশ ক্রিকেটে দেশের বাইরে যারা পারফর্ম করেছেন সিনিয়ররাই সেই লিস্টের মাথায় বসে আছেন। প্রথম নামটা তামিম ইকবাল। সেরা পাঁচে যতটা আছে স্বস্তির বার্তা তার চেয়েও বেশি ভয়। বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী তারকা কারা, কে ধরবে দেশের ক্রিকেটের হাল? উত্তর হয়তো কারোরই জানা নেই। মানুষ প্রত্যয় অলরাউন্ডার। আকাশ নিয়ে এলো এন্টারটেইনমেন্টে ভরপুর মাসিক প্যাকেজ আকাশ লাইট প্লাস। আছে স্টার জলসা, জি বাংলা সহ দেশি বিদেশি জনপ্রিয় সব চ্যানেল। আকাশ লাইট প্লাস 26টিরও বেশি এইচডি চ্যানেল সহ মোট 90টি চ্যানেল মাসে মাত্র 300 টাকায়। পরিস্থিতি যাই থাকুক, দল থেকে যখন যে ভূমিকায় দেয়া হোক, সর্বোচ্চ মানসিক প্রস্তুতি নিয়ে তৈরি থাকেন মোহাম্মদ মিঠুন। জিম্বাবুয়ে যাওয়ার আগে অলরাউন্ডারকে জানিয়ে গেছেন কি প্রস্তুতি নিয়েছেন, কিভাবে ভাবছেন। মিঠুন মনে করেন জিম্বাবুয়েতে 3 ওয়ানডেতেই বাংলাদেশের জেতা উচিত। দেব চৌধুরী রিপোর্ট। ওয়ানডে দলের বাকি থাকা সদস্যরা জিম্বাবুয়ে যাবার আগের দিন যখন ছুটিতে, সেদিনও একা একা অনুশীলন করেছেন মোহাম্মদ মিঠুন। সফরে যাবার আগে প্র্যাকটিসের সুযোগই ছিল মোটে 3 দিন, সেটুকুই সর্বোচ্চ কাজে লাগিয়েছেন। নর্মালি আমরা আমাদের বেসিক যেই জিনিসগুলো সেইগুলো ঠিক রাখি, তারপরে কন্ডিশন অনুযায়ী কী টাইপের বোলার আমাদের ফেস করতে হয় বা কী টাইপের উইকেটে আমরা খেলতে যাব, সেটা অবশ্যই একটা ব্যাক আপ মাইন্ডে থাকে এবং ওইভাবে নিজেকে তৈরি করার একটা প্রিপারেশন থাকে। শেষ 15 ওয়ানডেতে 400-এর বেশি রান করা মিঠুনের গড় স্ট্রাইক রেট কিংবা 50, 4 সিনিয়র ছাড়া সবাই মিঠুনের পেছনে। অথচ বাদ পড়ার সুযোগে তার ওপরেই সবার আগে খড়গ নামে। সবাই ভুলে যায় ওই 15 ম্যাচেও 4টা ভিন্ন পজিশনে ব্যাট করেছেন মিঠুন। দোষ চাপাতেও মিঠুনকেই খুঁজে পান ভক্তরা, আর সাইবার বুলিংয়েও মিঠুনই ভক্তদের প্রথম পছন্দ। জিম্বাবুয়েতে প্রথমবার সফরে গেছেন, ওই কন্ডিশন নিয়ে প্রস্তুত হতে জিম্বাবুয়ের ম্যাচ দেখেছেন, সিনিয়রদের পরামর্শ নিয়েছেন, আর প্রস্তুতি সেটাও নিয়েছেন নিজের মতো করে। শুধুমাত্র নিজের যেই ব্যাটিংটা আছে সেটা আরেকটু ঝালাই করে নেওয়া এবং 2-1টা শটের উপরে জোর দেওয়া। যেমন বাংলাদেশে খেললে আমাদের এক টাইপের শটস খেলতে হয়, ওখানে যে হয়তো বা আমরা ওর থেকে একটু ডিফারেন্ট কিছু ফেস করতে হতে পারে, বাউন্সটা একটু বেশি থাকতে পারে, বল একটু সিম থাকতে পারে, তো এটার উপরে মানসিক একটা সেট আপ। এবং আমি মনে করি যে জিম্বাবুয়ের উইকেট তুলনামূলক বাংলাদেশের থেকে বাউন্সি, তো ওখানে হয়তো বা সাইডে রান করার পসিবিলিটি বেশি, তো সাইড শটের উপরে একটু ফোকাস করা, এই ছোটো 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 জিনিসগুলোই আমার মনে হয় যে একটু কাজ করা যাচ্ছে। জিম্বাবুয়ের এগেনস্টে পূর্ণ 30 পয়েন্ট পাওয়ারই সুযোগ রয়েছে, আপনার কি মনে হয় যে বাংলাদেশ টিমের যে স্ট্রেংথ ওই জায়গা থেকে 30 পয়েন্টের বাইরে আসলে কোনো কিছু চিন্তা করার কোনো সুযোগ কি আসলে আছে? আমি যেটা মনে করি অবশ্যই আমাদের 30 পয়েন্ট পাওয়া উচিত, বাট আমরা যদি মনে করি খুব সহজে হয়ে যাবে তাহলে এটা ভুল হবে। কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট কোনো প্রতিপক্ষই সহজ না, আর ওদের কন্ডিশনে খেলা, ওদের কন্ডিশনে কিন্তু ওরা লাস্ট 2-2টা সিরিজ আমি ফলো করেছি, ওরা কিন্তু ভালো খেলেছে। দলের প্রয়োজনে মিঠুন সবই করেন, অথচ দল নানা সময়ে মিঠুনকে ভিন্ন ভিন্ন ভূমিকায় কাজে লাগাতে চেয়েছে, যেটাতে মানিয়ে নেয়া যে কোনো ক্রিকেটারের জন্যই অসম্ভব চ্যালেঞ্জিং। আর সব জেনে বুঝেই চ্যালেঞ্জটা নিয়ে যাচ্ছেন মোহাম্মদ মিঠুন। দেবচৌধুরী, অলরাউন্ডার। প্রথমবারের মতো ইউরোর ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ডেনমার্ককে 2-1 গোলে হারানোর ম্যাচের নিষ্পত্তি হয়েছে পেনাল্টি শুট আউটে। সেই পেনাল্টি নিয়ে যত জল্পনা কল্পনা, কেউ কেউ বলছে ওটা পেনাল্টিই ছিল না। ঘটনা আছে আরও, ইউরো সেমিফাইনালে সব ঘটনা একসাথে করেছেন আফনান পিয়াল। বিশ্বকাপ কিংবা ইউরো, বড় আসরে ইংল্যান্ডের মাঠে নামায় যেন ব্যর্থতা, ব্যর্থতা সে চাদর সরেছে
ডেনমার্ককে 2-1 গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোর ফাইনালে ইংল্যান্ড, আর কোনো বৈশ্বিক আসরের ফাইনালে সেই 55 বছর পর। ডেনমার্ক ইংল্যান্ডের ম্যাচ তখন অতিরিক্ত সময়ে, রাহিম স্টার্লিংকে ফাউল করায় পেনাল্টি পায় ইংল্যান্ড। সেই পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে ফাইনালে পৌঁছে দেন হ্যারি কেইন। ডেনিশ গোলকিপার প্রথম দফায় ঠেকালেও ফিরতি বলে গোল করেন কেইন। সেই গোল নিয়ে যত জল্পনা কল্পনা। রেফারি পেনাল্টির বাঁশি বাজানোর কয়েক সেকেন্ড আগেই মাঠে ঢুকে পড়ে আর একটা বল। মাঠের ডান প্রান্ত দিয়ে রাহিম স্টার্লিং যখন বল নিয়ে বক্সের মধ্যে ঢুকছেন, দুটো বলের মধ্যে দূরত্ব ছিল মাত্র কয়েক ফুট। সেই বল কিভাবে ঢুকে পড়লো জানেন না কেউই, এমনকি জানেন না স্বয়ং ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট। রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্কও হয়েছে বিস্তর। সেই সিদ্ধান্তের কয়েক সেকেন্ড পরেই রেফারি বাজান পেনাল্টির বাঁশি। অনেকের মতেই সেটা পেনাল্টি ছিলই না। সেই অনেকের ভেতরে আছেন আর্সেন ওয়েঙ্গার, প্রশ্ন তুলেছেন ভিএআর এর কার্যক্রম নিয়েও। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েঙ্গারের প্রতিদ্বন্দ্বী ছিলেন জোসে মরিনিও। আর্সেনালের কিংবদন্তি কোচের সুরে সুর মেলাচ্ছেন স্পেশাল ওয়ান, প্রকাশ্যে রাগ ঝেড়েছেন রেফারির সিদ্ধান্ত নিয়ে। ডেনিশ কোচ তো কোনো রাগ ঢাক না রেখেই প্রকাশ করেছেন হতাশা, এভাবে হারতে হবে ভাবতেই পারেননি তিনি। তবে যে স্টার্লিংকে ফাউল করায় পেনাল্টি দিয়েছেন রেফারি, সে স্টার্লিং ঠিকই কথা বলেছেন রেফারির হয়ে। শুধুই পেনাল্টি কিংবা অতিরিক্ত বল নয়, ওয়েমলিতে বুধবার রাতে উত্তাপ ছড়িয়েছে আর একটা ঘটনা। হ্যারি কেইন যখন পেনাল্টি নেবেন, তখনই গ্যালারি থেকে ডেনিশ গোলকিপারের মুখ উদ্দেশ্য করে লেজার মারেন এক দর্শক। সেই দর্শককে সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করার কথাও বলেছেন সবাই, কয়েকজন আবার সেই বিষয় নিয়েই করছেন রসিকতা। সে দলে আছেন সাবেক ইংলিশ তারকা স্ট্যান কোলিমোর, যাদের দল ফাইনালে উঠেছে, রসিকতা তো তাদেরই সাজে। আফনান পিয়াল, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্স 5 for 15 আজ এই পর্যন্তই। অলরাউন্ডারের সাথে থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।